বিশ্বের বিভিন্ন দেশে এমন বেশ কিছু অভিশপ্ত কিংবদন্তি চরিত্রের অস্তিত্ব রয়েছে, যাদের নাম শুনলে আজও মানুষের রাতের ঘুম উড়ে যায়। এমনই তিনটি অভিশপ্ত অশরীরী চরিত্র সম্পর্কে আজ বলবো। নাম্বার ওয়ান, লালারোনা। 1960 সালে মেক্সিকোতে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে সন্ধ্যার পর বাবা মায়েরা নিজেদের সন্তানকে বাড়ির বাইরে কখনোই বেরোতে দিত না। রাত হলেই নদী এবং জলাশয়গুলির পাশে সাদা গাউন পরিহিতা এক মহিলাকে দেখতে পাওয়া যেত, যে পাগলের মতো নিজের সন্তানকে খুঁজত। মেক্সিকো লোককাহিনী অনুসারে ইনি হলেন লালারোনা, যে বাচ্চাদের জলে ডুবিয়ে নৃশংসভাবে হত্যা করত। বহুকাল আগে মেক্সিকোতে মারিয়া নামক এক সুন্দরী মহিলা বাস করত। মারিয়ার সৌন্দর্যের কথা সারা শহরে ছড়িয়ে পড়েছিল। একদিন ওই শহরে এক ব্যবসায়ী আসে, মারিয়াকে দেখেই তার পছন্দ হয়। এরপর তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে, তাদের দুই সন্তানও হয়। কিন্তু এরপরে তার জীবনে নেমে আসে এক খারাপ সময়। ওই বণিক কাজের জন্য বাইরে চলে যায়, এরপর ফেরে এক অন্য মহিলাকে বিয়ে করে। মারিয়া এটা কখনোই সহ্য করতে পারেনি, তাই একদিন সে তার সন্তানদের নদীর জলে ডুবিয়ে হত্যা করে, এরপর নিজেকেও শেষ করে দেয়। তারপর থেকেই গ্রামে নেমে আসে এক অদ্ভুত সময়। সন্ধ্যার পর বাচ্চারা বাইরে গেলেই লালারোনা তাকে জলে ডুবিয়ে হত্যা করত। নাম্বার টু, ব্লাডিমারি। বর্তমান যুগে দাঁড়িয়েও ইংল্যান্ডের নৃশংস রানী ব্লাডিমারি সম্পর্কিত মতবাদ আমরা শুনে এসেছি। প্রচলিত মতবাদ অনুসারে আয়নার সামনে দাঁড়িয়ে রাত ঠিক 3টের সময় 3 বার ব্লাডিমারি নামটি উচ্চারণ করলে মানা হয় হিংস্র ব্লাডিমারি আয়না তার অস্তিত্ব প্রকাশ করে। ম্যারি টোডার 1516 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ও তার প্রথম স্ত্রী রানী ক্যাথরিনের একমাত্র কন্যা। শৈশব থেকেই কিছু বিশেষ কারণে ম্যারিকে অপয়া মনে করা হতো। অষ্টম হেনরির মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে ম্যারি রানী হন। কথিত আছে, নিজের যৌবন টিকিয়ে রাখার জন্য যুবতী মেয়েদের রক্ত দিয়ে নিয়মিত স্নান করত ম্যারি। এই জন্যে প্রথম থেকেই প্রজারা তাকে ডাইনি সন্দেহে কুনো চড়ে দেখত। ম্যারির মোটেই ঈশ্বরে বিশ্বাস ছিল না, সে ছিল শয়তানের উপাসক। এরপর ম্যারির বিয়ে হয় এবং তার কিছু মাস পরেই ম্যারি প্রেগনেন্ট হয়। কিন্তু যখন ডেলিভারির সময় আসে তখন দেখা যায় তার গর্ভে কোনো সন্তানই নেই। একবার নয় বরং পরপর 3 বার একই ঘটনা ঘটে। ম্যারি বুঝতে পারে সে যেহেতু শয়তানের উপাসক, তাই শয়তানই তার সন্তানকে নিজের বলি হিসাবে গ্রহণ করছে। এরপর ম্যারি হতাশায় ভুগতে ভুগতে একদিন মারা যায়। তারপর থেকে ইংল্যান্ডে শুরু হয় এক অভিশপ্ত সময়। নাম্বার 3, নালেবা। 1960 সালে ব্যাঙ্গালোরে হাড় হিম করে এক ঘটনা ঘটা শুরু হয়। এই সময় ব্যাঙ্গালোরের বিভিন্ন স্থানে এক আতঙ্ক দেখা দেয়। রাত গভীর হলেই বাড়ির দরজায় কেউ টোকা দিত এবং বাড়ির কোনো আপনজনের আওয়াজ নকল করে ডাকত। যদি ভুল করে কেউ দরজা খুলে ফেলত তাকে নৃশংসভাবে হত্যা করা হতো। এক রাতে এক মহিলার দরজায় এমনই টোকা দেওয়ার আওয়াজ আসে, তার স্বামীর আওয়াজ নকল করে ডাকা হয় তাকে। কিন্তু সে এটা ভেবেই ভয় পেয়ে যায় যে তার স্বামী তার পাশেই শুয়েছিল। তখন ওই মহিলা ভেতর থেকেই নালেবা বলে, যার অর্থ কাল আসবেন। এরপর ওই আওয়াজ আর শোনা যায়নি।